হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বরাবর মত আজকের ভিডিও নিয়ে হাজির হয়েছে আমি শাহাদাত হোসেন, সাথে আছেন আমার কাকা সুমন মিয়া। তো আজকে কাকা ভিডিও করতেছে আর আমি কাজ করব। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো একটি এলইডি লাইট কিভাবে ঠিক করা যায়। এই একটা এলইডি লাইট বাজারে কিনতে গেলে 200-300-250 এরকম টাকা লাগে। এই এলইডি লাইট গুলো কিন্তু সম্পূর্ণ নষ্ট হয় না। এর ভিতরের যে এলইডি গুলো আছে এই এলইডি গুলো শুধু নষ্ট হয়। তো এই এলইডি গুলো ঠিক করে দিলে লাইটটা ঠিক হয়ে যায়। এই ভিউয়ার্স দেখতে পারবেন এই একটা এলইডি এর পূর্বে নষ্ট হয়েছিল, এটা আমরা ঠিক করছি। ঠিক করার পরে এটা প্রায় 5-6 মাস আমরা চালানোর পরে ভিউয়ার্স দেখেন এই এলইডিটা আবার নষ্ট হয়ে গেছে। এই দেখেন কালো হয়ে গেছে। তো আমরা সিরিজ লাইনে দিয়ে চেক করে দেখি যে জিনিসটা যে নষ্ট এটা আপনাদেরকে আমি দেখাচ্ছি। ভিউয়ার্স দেখেন যে আমি সুইচ দিলাম কিন্তু কোনো রেসপন্স নাই, তার মানে বাল্বটি নষ্ট। এখন আমরা কি করব, যেহেতু এর পূর্বে একবার এটা রিপেয়ার করা হয়েছে আবার নষ্ট হয়েছে, তাহলে দুইটা বাল্ব চলে যাচ্ছে, সেই ক্ষেত্রে আমরা নতুন আরেকটি এলইডি লাগিয়ে দেব। এই এলইডিটি আপনারা মার্কেটে খুব সহজেই পেয়ে যাবেন। তো এর মূল্য 10-15 টাকা নিবে। তো আমরা শুধু এটা খুলে এটা লাগিয়ে দেবো, তো বাল্বটি ওকে হয়ে গেল। তো এক্ষেত্রে আমরা 10 টাকা খরচ করে যদি একটা নতুন বাল্ব পাই তাহলে এটা অনেক সুবিধাজনক। এই কাজটুকু কিন্তু আপনারা নিজেরাও বাসায় বসে করতে পারবেন। তো আমি দেখাই দিচ্ছি কেমনে কি করবেন। এখানে লক্ষণীয় বিষয় হলো দেখেন এখানে প্লাস এবং মাইনাস পয়েন্ট আছে, শুধু এই ওয়্যার গুলো মাইনাস অনুযায়ী লাগাই দিবেন, তাহলে আপনাদের কাজটা ওকে। তো চলুন শুরু করা যাক। ভিউয়ার্স, প্রথমে এলইডি চেঞ্জ করতে হলে এই ওয়্যার গুলো খুলে নিতে হবে, প্লাস মাইনাস ওয়্যার গুলো খুলে নিতে হবে। এটা খুলতে হলে তাতালের প্রয়োজন হবে। তো আমরা তাতালটা আগে থেকে হিট দিয়ে রাখছি, আমরা এটা খুলে নিচ্ছি। দেখুন কানেকশনটা ডিসকানেকশন করার পরে এখানে দেখেন এই যে দুইটি নাটের মাধ্যমে এটা লাগানো আছে, নাট দুইটা খুলতে হবে। খুলে নিলাম, এই দেখুন এটা আমাদের নষ্ট হয়ে গেছে, কালো হয়ে গেছে এটা বাল্ব। এই যে নতুন আরেকটা ইন করতেছি। আবার সেম ভাবে নাট গুলো লাগিয়ে দিবেন। তো এই এলইডি বাল্বে নষ্ট হওয়ার মতো জিনিস দুইটাই, এক হলো এলইডি, দ্বিতীয় হলো ভিতরে একটা সার্কিট আছে। অনেক সময় সার্কিটটা নষ্ট হয়ে যায়, সেক্ষেত্রে সার্কিটটাও চেঞ্জ করা যায়, সার্কিটটাও আলাদাভাবে মার্কেটে কিনতে পাওয়া যায়। তো ভিউয়ার্স, এখন শুধু প্লাসের সাথে প্লাস এবং মাইনাসের সাথে মাইনাস কানেকশনটা দিয়ে দিলে বাল্বটি ওকে হয়ে যাবে এবং সুন্দরভাবে জ্বলে উঠতেছে। এই যে এখন আমি প্লাস মাইনাস কানেকশনটা দিয়ে নিচ্ছি। তো কানেকশন দেওয়ার সময় একটা জিনিস খেয়াল করবেন, যেন কানেকশন দেওয়ার সময় তাতাল এই এলইডি গুলোতে লাগলে এলইডি গুলো নষ্ট হয়ে যেতে পারে, সেক্ষেত্রে সাবধানে কাজটা করবেন। দেখেন এই যে প্লাস মাইনাস আমি দুইটাই দিয়ে দিলাম। হ্যাঁ, এখন আমরা চেক করে দেখবো এই যে এক্সট্রা তারগুলো আমি ভিতরে ঢুকিয়ে দিচ্ছি। শেষ, এই দেখেন পুরো কাজ শেষ। এখন আমি এটাই লাগাই দিলাম, দেখি কি অবস্থা। আমি হাতে ধরে দেখা দিচ্ছে, দেখেন একদম আগের চেয়েও বেশি আলো ফকফকা। তো এই কাজগুলো কিন্তু আপনারা নিজেরা নিজে নিজে বাড়িতে করতে পারবেন। এই কাজটা করতে সময় লাগলো মাত্র 2 মিনিট। 2 মিনিটে যদি 200-300 টাকার কাজ করেন তাহলে এর চেয়ে আর কি চান। তো এই এই কাজটি যারা পূর্বে থেকে জানেন তাদের জন্য এই ভিডিওটা, না যারা জানেন না তাদের জন্য এই ভিডিওটা। তো যারা জানেন না আজ থেকে আশা করি তারা নিজেরা এই কাজগুলো করতে পারবেন। হ্যাঁ,
এইরকম আরো অনেক কাজ জানার জন্য আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলো লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। ভালো থাকবেন, দেখাবো পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ। ক্যামেরায় আছে আমি সুমন, পিছনে।